সাফাই কর্মীদের স্বার্থে বুধবার এক উপযোগী কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্র প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আর অনেকে। আগরতলা পৌর নিগম এবং সাফাই কর্মচারী ফাইন্যান্স এবং ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্দেশ্যে ব্যাখ্যা করে প্রতিমা ভৌমিক বলেন, সাফাই কর্মচারী এবং তাদের পরিবারের সুখ সমৃদ্ধির দিকে খেয়াল রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং যারা সাফাই কর্মচারীর ছেলে মেয়েরা রয়েছে, তারা যখন এই ট্রেনিংটা নেবে, তাদেরকে আমরা বছরে মানে মাসে 3,000 টাকা স্টাইপেন্ড দিই। এই যে তারা সেই ট্রেনিংটা নেবে এবং 2 বছরের ট্রেনিংয়ে যখন আপনারা নেবেন, আপনাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আমরা 3,000 টাকা করে স্টাইপেন্ড দিই। যারা ওবিসি এসসি রয়েছে তাদের জন্য, এসসিদের জন্য 700 এবং ওবিসিদের জন্য 500, এমন করে মান্থলি আমরা স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। এবং আপনাদের সেই জায়গায় পোর্টালে গিয়ে আপনারা সে আপনি কোন ডিসিপ্লিনে আপনি ট্রেনিং নিতে চান, আপনি কোন জায়গাতে আপনি প্রশিক্ষণ স্কিল করতে চান, সেটার মধ্যে যদি করেন, আমাদের রাজ্যে দুটো কোম্পানিকে, ভারত সরকারের দুটা পিএসইউকে আমরা এমপ্যানেল করেছি, একটা হচ্ছে সিফেড আর একটা হচ্ছে নেরামেক, এই দুটো আমরা নর্থ ইস্টে করছে। তাছাড়া এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের। মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন প্রতি ঘরে রোজগার দেওয়ার, রোজগার দিতে গেলে তার স্কিল থাকতে হবে এবং স্কিল ডেভেলপমেন্ট উনি শুরু করেছেন, কিন্তু আমরা সেই সুবিধাগুলিকে মানুষের কাজে না লাগিয়ে সেটাকে অন্যভাবেও আমরা ব্যবহার করি। তার জন্য আমাদের বিভাগকে পিএম দক্ষ নামে একটা পোর্টাল আমরা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে সে দায়িত্ব দিয়েছেন, সেটা একবার আর ট্রান্সপারেন্ট। আপনি মনে করেন আগরতলা ইন্দ্রনগরের বাচ্চারা স্কিল হতে চায়, স্কিল মানে তারা ট্রেনিং নিতে চায়, কোনো বিষয়ে এক্সপার্ট হতে চায়, পারদর্শী হতে চায়, তখন তারা এটা করে তারা ব্যবসা করবে, স্বরোজগারি হবে বা কোনো জায়গাতে তাদের প্লেসমেন্ট হবে। আমরা কী করে বিগত দিনে কী ছিল, বিভিন্ন কোম্পানি বিভিন্ন এনজিও তাদেরকে নামে বেনামে এমপেনে মানে লিস্ট করে 10 জনের ট্রেনিং করিয়ে 100 জনের টাকা নিয়ে নেয়। কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন, আপনি আপনার ডিসিপ্লিন আপনি ঘরে বসে অনলাইনে ঠিক করবেন, আপনি 30 থেকে 40 জনের যখন একটা বেস তৈরি হবে, আমাদের সিপেট হোক নেরামে হোক, ওই জায়গাতে আপনাদেরকে স্বল্পকালীন এবং লম্বা অবধি পর্যন্ত আপনাদেরকে ট্রেনিং করাবে। ট্রেনিং করিয়ে আমরা ওবিসি ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার, সাফাই কর্মচারী ওয়েলফেয়ার যে কমিশন রয়েছে এবং আমাদের দিব্যাঙ্গজন ওয়েলফেয়ার যে কমিশন রয়েছে, চারোটাই বিত্ত বিকাশ নিগম আমাদের, সবগুলিতে আমরা ফান্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। খুব কম ইন্টারেস্টে, অনলি 6% ইন্টারেস্টে আমরা আপনাদেরকে লোন দেই, আপনারা সেই জায়গায় তো স্বরোজগারি হতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা স্বরোজগারি হয়ে না, যদি প্লেসমেন্টের প্রয়োজন হয় আমরা প্লেসমেন্টও বিভিন্ন জায়গায় করতে পারি। হাত দিয়ে সাফাই করার ব্যবস্থাকে সম্পূর্ণ বাদ দিয়ে মেশিনের সাহায্যে এবং আধুনিক ট্রেনিং দিয়ে সাফাই কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর সাফাই কর্মচারীদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পৌর নিগম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।